পারবো দাদা পারবো, মনে করবো কলেজ লাইফে নাটকে দাদার সঙ্গে প্রেমের অভিনয় করছি। থ্যাংক ইউ বোন। কিন্তু দাদা বল, আনন্দে আমার চোখে জল চলে আসছে। কেন রে? যদি কোনোদিন সঞ্জুকে নিয়ে সংসার করতে পারি তাহলে একটা দেবতার মতো ভাসুর পাবো। মানে শিব ঠাকুরের মতো ভাসুর, তাই তো? আর মা দুর্গার মতো একটা বড় যা পাবি, যে দশাতে গোটা সংসারটা ধরে রেখেছে। বাবার তো তুলনা হয় না, মায়ের আমূল পরিবর্তন। এখন আমাদের দুই ভাই বোনের কাজ হচ্ছে বকুলের কথা মতো প্রেমের অভিনয় করে যে পাবি হোক সঞ্জুকে লাইনে নিয়ে আসা। কিন্তু সদ্য দরজাটা খোলা আছে তো, সঞ্জু সোজা ঢুকে আমাদের দেখতে পাবে তো। আরে হ্যাঁ রে বাবা, আমি সব ব্যবস্থা করে রেখেছি। নিজেদের মধ্যে কথা বলে কেন সময় নষ্ট করছো? শোনো, আমি সঞ্জুকে ফোন করেছিলাম, মাস মাস সময় হয়ে গেছে। আর একটা কথা, সিনেমায় যেমন ঠিক নায়ক নায়িকা ক্রস সিন করে স্বাধীনতার মূল্যই দেবে না। তাই আমি এমন কিছু করতে চাই, যাতে আমার পুরনো বদনাম সব ঘুচে যায়। আর তোমরা যদি আমার কথা মতো প্রেমের অভিনয়টা ঠিকঠাক করতে পারো, তুমি ফিরে পাবে তোমার ভাইকে, বুলটি ফিরে পাবে তার প্রেমিককে, সঞ্জুকে তো আমার কাছে নতি স্বীকার করতেই হবে। আর একদম দেরি করো না, আরে শুরু করে দাও। এগুলো তো কষ্টি পাথরে যাচাই হয়েও কিন্তু প্রমাণ করে দিল যে সত্যিকারে গৃহবধূ হতে পেরেছে। সঞ্জু গাড়ি থেকে নামছে, রেডি প্লিজ নাও স্টার্ট। দাদা দাদা ভয়, আমার বুকটা কেমন করছে। অন্য কেউ হলে হয়তো সম্ভব হতো, কিন্তু আপনার সঙ্গে চিচি চিচি চিচি। বুঝতে পারছি না, তুই কি মহাযজ্ঞটা পণ্ড করে দিবি নাকি? সঞ্জু আসছে, সঞ্জুকে দেখাতে হবে। তোর আমার মধ্যে মারাত্মক একটা প্রেম ছিল, প্রেম প্রেম, মানে এই মুহূর্তে তুই আমাকে কিন্তু ডিনাই করছিস, মানে আমাকে পছন্দ করছিস না। সেই মান অভিমান ক্ষোভ দুঃখ সব মিলিয়ে মিশে আমি প্রচুর মদ খেয়েছি, ধর প্রচুর মদ খেয়ে তোর সাথে আমি তুমি পায়েলকে ভুলে বকুলকে ভুলে এখন বুলটির দিকে হাত বাড়িয়েছো, এই তোমার চরিত্র? বেশ করেছি। বেশ করনি, এইভাবে বুলটির হাত ধরে আমি কিন্তু তোমাকে আর ফুর্তি করতে দেবো না বাবা। আরে ফুর্তি করবার জন্যই তোমার জন্ম, দেখছিস না আমার জীবনে একটার পর একটা একটার পর একটা মেয়ে জুটছে, আর তুই যাকে জোটালি সে তোর হাত ছেড়ে আমার হাত ধরে ফেললো। তুমি একটা চরিত্রহীন পুরুষ, তাই এইভাবে ভাইয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম নিবেদন করছো দাদা। আর আপনি চরিত্রবান মহাপুরুষ, সেই জন্য আপনার প্রেমের পাখি আপনার খাঁচা ভেঙে আমার খাঁচায় ঢুকে গেল। তবুও কিন্তু আমি বুলটিকে ভুলে তোমার মতন অন্য কোনো মেয়ের হাত ধরে ফুর্তি করতে পারবো না দাদা। তার জন্য ক্ষমতা লাগে, বুঝলে? তার জন্য ক্ষমতা লাগে, কোনো খারাপ ছেলেকে মেয়েরা পছন্দ। চমৎকার, তুমিও পারলে।
পারলে আমায় ভুলে শেষ পর্যন্ত এই চরিত্রহীনটার হাত ধরতে। এখনো সময় আছে, ফিরে এসো আমার কাছে, ধরো আমার হাত। আরে আমার হাত ধরে যখন ডান্স করছে করতে দে না। আমি জানতে চাই তুমি আমার কাছে আসবে কিনা। আমি তো বলছি ও যাবে না, ওর ক্ষমতাও দেখিয়ে দিল, তুই কিন্তু পারছিস না। সেই ওর পেছনে কুকুরের মতো ঘেউ 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 করছিস, খুব ভালো লাগছে তাই না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দাদার মুখ থেকে এই নোংরা কথাগুলো শুনতে তোমার ভীষণ ভালো লাগছে তাই তো? এখনো সময় আছে, ফিরে এসো আমার কাছে, ধরো আমার হাত। আমি জানতে চাইছি বুলটি যেটা করেছো সেটা তুমি মানতে পারছো না কেন? মানতে পারছি না এই কারণে, কারণ বুলটি আমাকে ভালোবাসে তাই। তুমি বুলটিকে ভালোবাসো না? হ্যাঁ বাসি, বাসি তো, সেদিনও পেছেছে রাজু বাসি, আর ভালোবাসি বলে ওদের দুজনের নোংরা মোটা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নিতে পারছি না। এ ভাই আমার ভালোবাসাটা তুই কেড়ে নিবি নাকি রে? আচ্ছা তুমি কি করে পারছো, কি করে পারছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের স্বামী নোংরা গুলো মেনে নিতে? মেনে নিতে পারছি এই কারণেই, ওরা যেটা করেছে সবটাই অভিনয়, তোমার মনে জ্বালা ধরাবার জন্য, তোমায় ফিরিয়ে আনার জন্য, আমার কথা মতো ওরা প্রেমের অভিনয় করেছে। বাট অভিনয় কি বললে, সত্যি নয়? না, আর এই ঘটনা আমি ঘটিয়েছি। তুমি যার বলায় পরে ভুল রাস্তায় চলেছিলে, সে সুন্দর মুখার্জির জাল থেকে তোমায় আমি কোনোদিনই ফিরিয়ে আনতে পারতাম না। তুমি জানো সুন্দর মুখার্জিকে পুলিশ খুঁজছে? কেন? সে তার পোষা গুন্ডা শিবাকে খুন করেছে। হোয়াট? তার মানে দাদা খুনি? তাই নয়, সে তার মুম্বাই ফ্ল্যাটে পায়েলকে ধর্ষণ করেছে। এত খবর তুমি কোথায় পেলে? পুলিশের কাছ থেকে। আর সে যে কোনোদিন মা বাবাকে খুন করতে পারে। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো। আর এই কথাটা আমি কিছুদিন আগে জেনে গেছিলাম জানো। তুমি জানো মামা বাবু কোথায়? হ্যাঁ জানি, স্টেশনের প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে। আমাদের মামা এখন মুটেগিরি করে পেট চালাচ্ছে গো বৌদি। না না, এ হতে পারে না, যে মানুষটা আমার ঘর সংসার করে দিয়েছে তার ঠিকানা কখনো স্টেশনের প্ল্যাটফর্মে হতে পারে না। আমার শেষ কাজ মামা বাবুকে ফিরিয়ে আনা। হ্যাঁ মামা বাবুকে ফিরিয়ে আনা। দাঁড়াও দাঁড়াও বৌদি, এতদিন সকলের সামনে তোমাকে আমি অনেক অপমান করেছি, দিনের পর দিন বাড়ির সবার সামনে তোমাকে আমি অনেক অনেক কটু কথা বলেছি বৌদি, তাই আজ সকলের সামনে দাঁড়িয়ে আমার পরম শ্রদ্ধার মানুষ আমার দাদার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাই পারো না, ভাই বলে যখন ডাকলে নিজের ভাই মনে করে আমাকে একটা সুযোগ দিতে, বলো না, বলো বৌদি পারো? পারি পারি পারি, কেন পারবো না? তুমি কি আমার পর? তুমি একদম কাঁদবে না ভাই, একদম কাঁদবে না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি সত্যি বলছো? সত্যি বলছি ভাই, একেবারে ক্ষমা করে দিয়েছি। কি গো ভাই কাঁদছে তুমি কি দেখতে পাচ্ছ না? আরে আমি তোকে ক্ষমা করে দিয়েছি, এবার তো না, এখন আমি যাব শয়তান সুন্দর মুখার্জির কাছে, যার দেওয়া বিষের বড়ি গিলেই জানোয়ারটা বিষিয়ে গিয়ে তোমাকে আমাকে প্রতিনিয়ত অপমান অসম্মান করেছে, বুলটির চোখে জল ঝরিয়েছে, তাই আজ আমি এখনই ওকে ছেড়ে দাও। আমি ছেড়ে দিলে বুলটি ছেড়ে দেবে কেন? ছেড়ে দিবি? ছেড়ে দিবি? বদলা নিবি না? চোখের জলের বদলা মেয়ে হয়ে জন্মে খুব অপরাধ করে ফেলেছিস মনে করেছিস নাকি রে? না রে না, মেয়ে হওয়া অপরাধ নয়, বদলা তোকে নিতেই হবে, সমাজটাকে বদলে দিতে হবে। তুই বদলা নিবি, আমি তোর দাদা, আমার সামনে দাঁড়িয়ে তুই বদলা নিবি। জম করলে হবে না, এগিয়ে আয় আমার সামনে। তুই কি হলো, কি দেখিছো এক দৃষ্টে চাহি মোর পানে ভগিনী আমার? এই কাঁদিস না, আমি তোর কান্না সহ্য করতে পারবো না, চোখের জল দিয়ে হবে না রে। ভালোবাসার বন্ধনে যাকে তুই বাঁধতে চেয়েছিলি
আমার সেই ভাইকে আমি আজ তোর হাতে তুলে দিলাম, সারা জীবন নিয়ে চলিস কেমন? না 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 না, পায়ে নয় পায়ে নয়, বুকে থাক, আমার বুকে থাক। আহ খুব শান্তি, বিশ্বাস কর খুব শান্তি। কিরে বল, তোরা তাহলে দুজনে একই সাথে হাত ধরে একই পথে চল, একই সাথে হাত ধরে একই পথে চল, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, কাছে দূরে যেখানে থাকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। কি হলো গো দাদা? দেখতে দে কি হলো। মাই গড, কি হয়েছে? এসে গেছে। কি এসে গেছে দাদা? অস্ত্র, অস্ত্র। আরে ব্যাপারটা কি বলবে তো? ব্যাপারটা এখন আমাকে সেনাপতি সেজে যেতে হবে যুদ্ধক্ষেত্রে। আহ তুমি কি বলছো? আমরা কিন্তু কেউ কিছু বুঝতে পারছি না। একটু আগে আমি বলছিলাম না, একটু আগে আমি বলছিলাম না যে শয়তান সুন্দর মুখার্জিকে শাস্তি দিতে যাবো, সেই শাস্তি দেওয়ার অস্ত্র কিন্তু আমার মোবাইলে এসে গেছে। জাস্ট নাও আমার মোবাইলে যে এসএমএসটা এলো, আমার জীবনের চলার পথটাকে হঠাৎ যেন কেমন বদলে দিল। চলি বাই দাদা। কাগজ, খবরের কাগজ, বর্তমান, আনন্দবাজার, প্রতিদিন, কাগজ, খবরের কাগজ। হ্যাঁ ভাই, এটা বর্তমান। পাঁচ টাকা দাও। কি বললি? টাকা? এই টাকার কথা যখন বললি তখন একটা কথা বলিস, পুলিশের কাছ থেকেও টাকা নিবি? কি করে পারিস রে, লজ্জা করে না? পুলিশের ছাড় নেই স্যার, পুলিশের ছাড় নেই স্যার। যেদিনে ইসের ভিতর, না ইসের ভিতর না, যেদিনে ফাটকে ভরে দেবো সেদিনে বুঝতে পারবি পুলিশের ছাড় নেই স্যার। দাঁড়া দেখি। বাবুরা, আর সারাদিন আমি একটা মোটবার কাজ পাইনি, দুদিন ধরে আমার কিছু খাবার জোটেনি। ও বাবুরা, ও বাবুরা, আপনাদের বাক্স আপনারা নিজেরা কেন বইছেন? আমাকে দিন না, আমাকে দিন। যে কটা টাকা দেবেন তার বিনিময়ে আপনি যেখানে বলবেন আমি ঠিক সেখানে পৌঁছে দেবো। দিন না, দিন না, আমাকে দিন, আমাকে দিন। এই সেই বাতাস পুষতে সার অনেক কষ্টে লুকিয়ে ওই শয়তান সুন্দর মুখে টুকরো বাকি দিয়ে আমি পালিয়ে এসেছি। না আমি বাড়ি ফিরে যাবো না, বাড়িতে যাবার বাবা নেই। আমি আমি প্রথমে যাবো থানায়। দিদিমণি, ও দিদিমণি, আপনার বাক্স আপনি নিজে কেন বইছেন? আমাকে দিন না, আমাকে দিন। যে কটা টাকা দেবেন তার বিনিময়ে আপনি যেখানে বলবেন আমি ঠিক সেখানে পৌঁছে দেবো। এই তোমার তো ভালোই হয় গো, তার কেউ নেই, তার ভগবান আছে। জানো থানাটা কোন দিকে বলতে পারো? আমার না কিচ্ছু মনে পড়ছে না। ওই তো মনে পড়ছে, ওই স্টেশনের পাশে থানা। দিন দিন, আমাকে দিন তো, আমি ঠিক পারবো, আমি ঠিক পারবো। লেগেছে? না না, আমার লাগেনি না। আসলে আসলে কদিন ধরে গায়ে খুব জ্বর, দুদিন ধরে আমার কিছু খাবার জোটেনি, খুব কষ্টে আছি মা। তুমিও কষ্টে আছো? আচ্ছা আচ্ছা, পৃথিবীতে কে শান্তিতে আছে বলতে পারো? কেউ নেই, কেউ নেই, তুমি নেই, আমি নেই, কেউ নেই। আমার শান্তি থাকবে কি করে? আমার মতো মানুষ এই পৃথিবীতে থাকলে শান্তি দৌড়ে পালাবে, দৌড়ে। ওটার ক্ষমতা আজ আমার নেই মা। ক্ষমতা নেই? ওটা থাকলে চলবে? জানো
জনমান্য সব চুরি হয়ে গেছে, তবু আমি ছুটছি ছুটছি পাতা নিয়ে তোরা ছুটছি পাতা 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 শক্ত করে একটা তীর বেঁধা পাখি আর একটা নিরাশ্রয় সর্বহারা মানুষ চিনেছে, এরা দুজন দুজনকে ঠিক চিনেছে। চলে যাচ্ছে বিষাক্ত পোকাগুলো কেমন কিলবিল কিলবিল করছে, বিষাক্ত সাপের বাচ্চাগুলো কেমন আমাকে আসতে পিষ্টে জড়িয়ে ধরেছে। আর চলে যাচ্ছে ওনাকে দেখে আমার মনে পড়ে যাচ্ছে আমার সেই বিয়ের রাতের কথা। বাপ কখনো বাপকে ছাড়ে না, একদিন তুই যাকে কাঁদিয়েছিলি সে আজ হাসছে, আর তুই না না মানে তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না, ওই ওই শয়তান তো নিশ্চয় তোমাকে চুপ ওর কথা কানে হবে না, ওর কথা আমি আইলে আদালতের বিচার হবে। আর আমার বিচার করে দিয়েছে তো ভগবান। এই তুইও কি আমার মতো পাগলি হয়ে গেলি নাকি? আরে আমি তো পাগলি হয়েছি আমার সোনার জন্য, আমি পাগল হয়েছি আমার নিজের ভুলের জন্য গো। আমি 2018 সালের পাগলি গো, আর আমি 1990 সালের পাগলি, আজ থেকে 28 বছর আগে আমি পাগলি হয়ে গেছি। এই চল চল এই 1990 সালের পাগলির সঙ্গে তুই থানায় যাবি, চল দে এটা আমাকে দে। আরে দে না 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 আমি কাউকে দেবো না, কাউকে না। এর মধ্যে কি আছে জানো? কি আছে এর মধ্যে? আছে রয়্যাল বেঙ্গল টাইগার ধরার চাল গো। আরে বাপরে বাপ, জানি না আজ কি হবে, আজ থানায় নতুন দারোগা জয়েন করবে। না না ভয় কিসে, জীবনে কোনো দিন ঘুষ খাইনি, পুলিশে চাকরি করলেও অন্যায় করিনি, বরং সৎপথে থেকে অনেক মানুষের উপকার করেছি। বস একটাই বক করে বকা, আমার বকাও থেমে যাবে যদি আমার বউটাকে খুঁজে পাই, আর যদি খুঁজে পাই। আমাকে পাগল করেছে, সে অনেক মেয়ের সর্বনাশ করেছে, তোকে আপনারা ধরবেন না ধরবেন না। এখন এখান থেকে বাইরে যান, এখন কোনো ঝামেলা নেবো না, এখনই থানায় নতুন দারোগা জয়েন করবে। থানায় নতুন দারোগা বলে সব কাজ কর্ম বুঝি বন্ধ থাকে। এই যে শুনুন, এখন আপনারা বাইরে যান, দারোগা বাবু আসুক, পরে আপনারা আসবেন। না 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 পরে নয় এক্ষুনি আমি সাক্ষী দেবো স্যার। নিন স্যার নিন 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 চাকরি নিন। এই অ্যাটাচিটা কার জানেন? কার এই অ্যাটাচিটা? হলো ওই শয়তান সুন্দর মুখার্জি গো। সুন্দর মুখার্জি? সে তো ফেরার, দেখি দেখি অ্যাটাচিটা দে 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 দে। সে আমাকে দর্জন করেছে, তুই আগে গুণ করেছে। শুনুন দারোগা বাবু প্রথমে জয়েন করলে এই অ্যাটাচিটা ওনার হাতেই তুলে দেবেন, কেমন? আমি আসি এসব জিনিস দিতে দেরি করলে হবে, দারোগা বাবু আসার সাথে সাথে এটা হাতে তুলে দিয়ে বলবো নিন স্যার এটা ফেরার সুন্দর মুখার্জির অ্যাটাচি। ওকে ও কি পুলিশের গাড়িটা কাকে যেন তাড়া করেছে মনে হচ্ছে। ওই তো আসামিটা এদিকে আসছে, এইদিকে চা। পুলিশের গাড়িটা বেরিয়ে গেল, রাস্তায় বেরিয়েও তো আমি বিপদে পড়ে গেলাম, কিন্তু কিন্তু যেভাবেই হোক মানুষটাকে খুঁজে বের করতেই হবে। হঠাৎ করে ফোনে একটা এসএমএস এলো আর পাগলের মতো ছুটলো, রহস্যটা আমাকে জানতেই হবে, যে মানুষটা আমাকে ছেড়ে একটা মুহূর্তের জন্য থাকতে পারে না সারাদিন। হয়তো আসামিটার দিকে আসছে, আমি ওকে পুলিশে ধরিয়ে দেব। বাবরি বাব, সারা মুম্বাই থেকে এখানে পালিয়ে এলাম, এখানে পুলিশ! এই কি আপনি সরে যান বলছি, পুলিশ আমাকে তাড়া করেছে, সরে যান! না আমি আপনাকে কিছুতেই পালাতে দেবো না, কিছুতেই না। কি বললি? পালাতে দিবি না? পুলিশ আমাকে তাড়া করেছে, তুই পালাতে দিবি না? এই শালি তো আমি খুন করে ফেলবো।
কি ভেবেছেন বাড়ির বউ বলে আমাকে দুর্বল ভেবেছেন? ভুল করছে, একদম কথা বলাবি না, বহুত খারাপ হয়ে যাবে। জীবনে কোনোদিন আমি হারতে শিখিনি। বলে লড়াই করতে গিয়ে গলা থেকে ছিঁড়ে পড়ে গেছে স্যার। কিন্তু এই হাত তো আমি আমার মেয়ের অন্নপ্রাশনের দিনে ওর গলায় পরিয়ে দিয়েছিলাম। তবে কি তুই কে? তুই রাস্তার মেয়ে? না, তুই রাস্তার মেয়ে নস, তুই আমার মেয়ে পারুল। বাবা! আরে মা, আমার মেয়ে পারুল আমার বুকে। পারুল তার মানে আমার সোনা, যাকে আমি এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খুঁজেছি। আই আই মেয়েটা, তুই একদিন আমাকে মা বলে ডেকেছিলি না, তোর মা ডাক সার্থক হয়েছে। আরে আমি ওই যে তোর গর্ব জানিনি মা। মা? তুমি আমার মা? আমার সোনা। আমার মা তুমি? মা! তবে কি তুমি আমার গীতা, আমার ঘরের লক্ষ্মী? পেয়েছি, আজ আমি আমার বউ বাচ্চা সব ফিরে পেয়েছি। কিন্তু গীতা, তোমার এই অবস্থা হলো কি করে? তোমার হাত মুখ সব পুড়ে গেল কি করে? তোমার সেদিনের কথা মনে আছে? হ্যাঁ মনে আছে, সেই ভয়ঙ্কর ট্রেন ডাকাতির কথা। পুরী জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে আমরা ফিরছিলাম, হঠাৎ শুরু হলো ট্রেনের মধ্যে সেই ভয়ঙ্কর ডাকাতি। হ্যাঁ রে মা, তোর মা ছিল অপরূপা সুন্দরী, ডাকাতরা ট্রেন থামিয়ে তোর মাকে নামিয়ে নিয়ে চলে গেল। তোমার এক বছরের শিশু কন্যাকে আমি কখনো ভক্তি কে চারিনি। ওই ডাকাতা, ওই ডাকাতা, ওই ডাকাতা আমাকে জোর করে নিয়ে যায় স্টেশনের পাশে, তারপরে আমার বুক থেকে আমার বাচ্চাকে কেড়ে নিয়ে ওই ঝুপড়িতে ফেলে দেয় আর আমাকে টেনে নিয়ে চলে যায়। ওই ঝুপড়ি থেকে এক বুড়ি মামাই কুড়িয়ে মানুষ করে। আমার যখন 15 বছর বয়স, তখন ওই বুড়ি মামা মারা যায়। তখন আমি একা, এই পৃথিবীতে আমি সম্পূর্ণ একা। আমার আমার আপন বলতে কেউ ছিল না জানো বাবা, কেউ না। তাই তো পেটের জ্বালায় পেট চালানোর জন্য আমি চুরি চিন্তায় শুরু করি। ওই ডাকাতটা আমার ইজ্জত কেড়ে নেয়, যে রূপের জন্য আমার সম্ভ্রম নষ্ট হয়েছে সেই রূপ নষ্ট করতে আমার নিজের হাতে অ্যাসিড দিয়ে আমার মুখ আমি পুড়িয়ে দিয়েছি। মা! তাতে তাতে আমার কোনো দুঃখ নেই মা, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার সব চলে গেলেও আমার স্বামী, আমার সন্তান আমি মিলে। মা, আমি আমি তোকে বলেছিলাম না মা, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। তুমি তো জানো কত কষ্ট করে আমি স্বামী পেয়েছি, সংসার পেয়েছি। হঠাৎ করে, হঠাৎ করে সেই মানুষটা আমাকে কিছু না বলে সারা দিন নিকোল। আমি জানি সে কোথায়। বাবা! হ্যাঁ চল আমার সঙ্গে, চলো গীতা চলো, জামাই বরণ করবে চলো। আমাদের জামাই বিজয় কলিতে কৃষ্ণ হয়ে জেগে উঠেছে। তুইও চল মা, আদ্যাশক্তি মহামায় হয়ে সংসার করবি, আয় চল। শ্রীনুবাস্য প্রবক্ষামি আদ্যাস্তত্রং মহাফলম যা পটেৎ সদতং ভক্তাশু এব। কি গো কি গো, শুধু তোমরা যাবে আমি যাব না? আমাকেও নিয়ে চলো না গো, আমি যাওয়ার বিজয়ের কাছে যাব, আমি আমার বিজয়ের কাছে যাব। আমি
আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব মামা বাবু। জানতাম, আমি জানতাম মা, কেউ না এলো তুমি আমার খোঁজ করতে আসবে। তুমি যে মহাপরীক্ষা পাশ করা সত্যি কুললক্ষ্মী, আমি যাবো বা যাবো, আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবো তোমার সংসারে, যে সংসারকে তুমি স্বর্গ করে করে তুলেছ। তোমার সেই বিশ্বাসের বুকে ছুরি বসিয়েছে যাকে বিশ্বাস করেছিলে সে, তাই তো? খুন করার চেষ্টা করেছিল কিন্তু আমাকে খুন করতে পারেনি, আমাকে খুন করতে পারেনি, সেই জন্য তো আপনাকে আমি থানায় নিয়ে এসেছি। জীবন নষ্ট করেছে তার আমরা উপযুক্ত শাস্তি চাই। তুমি আমাকে মনে পড়ে সেই দিন রাত্রের কথা, যেদিন বিয়ের কোণের সাজে তুমি পালিয়ে যাচ্ছিলে, আমি তোমাকে গুন্ডা রাত থেকে বাঁচিয়েছিলাম। সেই আমি, প্রথমে তুমি আমায় দেখেছিলে খেপি পাগলি, তারপর দেখেছিলে ডন, আজ তুমি আমায় দেখছো শাখা সিঁদুর শাড়ি পরে ঘরের বউ। কিন্তু এই শাখা সিঁদুর শাড়ি পরা ঘরের বউটি কার বউ তা কি তুমি জানো? জানলে একটু হলেও বুকে কষ্ট হবে। আর কষ্ট হবে এই কারণে, তুমি ভুল করে ফুলকে রাস্তায় ছুড়ে দিয়েছিলে বলে। আর সেই ফুলকে কুড়িয়ে নিয়ে সে আমার মেয়ে বুকে তুলে নিয়েছে। বলুন না, বলুন না, আমার কেউ জানতে ইচ্ছে করছে সে কে, কে আপনার মেয়েকে বিয়ে করেছে, আপনার মেয়ে কোন ফুলকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে, ও কার বউ? আমার। বিয়ের রাতে আমাকে ঠকিয়ে পালিয়ে গিয়ে তুমি বেশ সুখে আছো তো? চরম শাস্তি পেলেও তোমাদের মতো মেয়েদের চরিত্রের পরিবর্তন হয় না। কুকুরের লেজ যেন বাঁকা হয়, কুকুরের লেজ বাঁকা, তাকে সোজা করবার জন্য যদি 10 বছর একটা সোজা পাইপে ভরে রাখা হয়, 10 বছর পর যখন সেই লেজটাকে টেনে বার করবে দেখবে আবার মেকে গেছে। মানে তোমাদের মতো মেয়েদের চরিত্রও কিন্তু ঠিক তাই। কিন্তু এই কি তোমার সেই এসএমএস? ইয়েস, এই আমার সেই এসএমএস। অনেক ইন্টারভিউ দেওয়ার পর বর্তমানে আমি সাব ইন্সপেক্টর, এই থানার বড়বাবুর সমস্ত কাজের দায়িত্ব এখন আমার। আজ আমি খুব খুশি রে বিজয়, আজ আমি খুব খুশি। তোমার আশীর্বাদে এটা সম্ভব হয়েছে মামা। তবে একটা কথা জেনে রেখো, এই পোশাক আমি যখন গায়ে চাপিয়েছি মানুষকে বুঝিয়ে দেবো পুলিশ জনগণের কতখানি উপকারী বন্ধু। কিন্তু তুই কি জানিস বাবা আমি কে? কেন জানবো না, তুমি হচ্ছে বকুলের গর্ভধারিণী মা। বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তুমি শুধু তোমার সোনাকে খুঁজছিলে, পেলে তো তুমি তোমার সোনা, পেলে তুমি তোমার স্বামী। ফিরে পেয়েছি আমার স্ত্রী কন্যাকে, আর তার থেকে বড় পাওনা পেয়েছি আপনাকে। আপনি আমাকে আপনি বলছেন কেন? বলছি এই কারণে, আপনি আমার জামাই হলেও আমার থেকে উচ্চপদস্থ অফিসার আপনি, তাই বলি এই পোশাকটা যতক্ষণ আপনার গায়ে থাকবে ততক্ষণ জানাবো আপনাকে আমার স্যালুট। সেদিনের সেই বোন হয়ে আমিও জানাই আমার সংগ্রামী অভিনন্দন। শুধু তুমি একা নও, আমাদের একত্রিত সংগ্রামকে সফল করতে আমরা সবাই জানাই স্যালুট। দাঁড়াও বাবু, জানোয়ারটাকে আমি রাস্তা থেকে ধরে এনেছি। দেখ দাঁড়াও ওকে,
দাদা দাদা তুমি সেই এসএমএস সেই এসএমএস এই তোমরা আমাকে থানাতে নিয়ে এসেছো কেন? কি চাও তোমরা? শাস্তি চাও? কি চাও? আইন ওদের হাতে তুলে দেবেন না, আমার কাছে পাঠিয়ে দিন, দেন আমার কাছে পাঠিয়ে দিন। এই ধর্ষক বাবা রাম রহিমের 20 বছর জেল হয়েছে জানিস তো, তোকে সারা জীবনের মতো জেলের ঘানি টানিয়ে ছাড়বো। কিন্তু আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে? অ্যাটাচি যে অ্যাটাচি মোবাইল ফ্ল্যাট থেকে পায়েল এই থানায় পৌঁছে দিয়েছে, তুই পায়েলকে র‍্যাপ করেছিস, শিবাকে খুন করেছিস। কিন্তু শিবা খুনের কি প্রমাণ আছে? শিবা নিজে এখানে। শিবা তুই, তোকে তো আমি গুলি করে না, সেদিন আমায় গুলি করে মারতে পারেননি। মানে কারণ সেদিন আমার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট জড়ানো। বাস তুই বলছিস, আর কোনো প্রমাণের দরকার নেই। সেবাই সেবাই মানিক সিং, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। চুপ, এই কে রে? মুম্বাই থেকে পালিয়ে ভাগো। আমার পারবো না। চলো বিজয় বিজয়। এই যে আজ আমার গর্ব, আজ আমার অহংকার, আমার ছেলে বিজয় আর সাব ইন্সপেক্টর। কি হলো? তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দেখো দেখো, আমার বিজয় আজ সাব ইন্সপেক্টর হয়ে ফিরে এসেছে। সে ফিরে পেয়েছে তার ভরা সংসার। আমি ফিরে পেয়েছি আমার সঞ্জুকে, আর আমি ফিরে পেয়েছি আমার স্বামী সন্তানকে, আর আমি সব হারিয়ে আমার দাদাকে আবার ফিরে পেয়েছি। কি রে বিজয়, কি রে বকু, তোরা কিছু বলবি না? হ্যাঁ বলবো তো, আজ আমি একটা কথাই বলবো, সাক্ষাৎ সেই দুরুপরে আমি।